পরন্ত বিকেলে বিকেএসপিতে রোদের তীব্রতা কমেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তবে বেড়েছে দু দলের হৃদয় স্পন্দন শফিকুলের করা শেষ ওভারে মেলানো চাই নয় রানের ইকুয়েশন টাগাউটে তাই টেনশন টেনশন প্রথম চার বলে চার দুকোনে আট পঞ্চম বলে বিশাল ছয় শিরোপা নির্ধারণী ম্যাচ নয় তবুও আগে ভাগেই শিরোপার সাত হিট অ্যালার্টের মধ্যেও মোসাদ্দেকের পাওয়ার হিটিং দায়িত্বশীল ফিনিশিং তবুও উৎসবে ভেসে যাওয়া নয় সেলিব্রেশনেও সনিপুণতার ছাপ স্পষ্ট অথচ এর মিনিট পাচেক আগেও পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন তিন আর চার বিকেসপের দুই মাঠেই দুই স্নায়ু পরীক্ষার ম্যাচ আবহানী হারলে শিরোপার রেস জমিয়ে তুলবে মোহামেডান ক্যামেরার লেন্সও তাই দ্বিধায় কোন ম্যাচটা ক্যাপচার করবে দ্রুতই সে দ্বিধা দূর করলেন মোস্ত্দেক চাপের মুহূর্তে খেললেন তিপ্পান্ন রানের দায়িত্বশীল ইনিংস অর্থের ঝনঝনানির যুগেও এজন্যই বোধ হয় আকাশী নীল তাকে ধরে রেখেছে এক চোখ টাকার এদিন আরও দুজনের কথা আলাদা করে বলতে হয় আফিফ আর বিজয় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসা আফিফ সতেরো রানের জন্য বঞ্চিত হন শতকের বিজয় করলেন সাতষট্টি বলিংয়ে সাকিব আল হাসান চির চেনা দশ ওভারের কোটায় রান দিয়েছেন চৌত্রিশ পেয়েছেন সাব্বিরের উইকেট তবে পুরোটা সময় তাকে লড়তে হয়েছে তীব্র তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে বোঝা গেছে ফিটনেসের ঘাটতি যা ফিরে পেতে আরও বেশ খানিকটা সময় লাগবে সুপার সাকিবের এর আগে জামালের ব্যাটিং পুরোটাই সাকিব আর জিয়াময় মিস্টার সেভেন্টি ফাইভ উনপঞ্চাশ রানে কাটা পড়লেও আটান্ন বলে জিয়া খেললেন পঁচাশি রানের টর্নেডো ইনিংস তবে দিন শেষে সবই ম্লান হয়েছে আবহনী শিরোপা নিশ্চিতের ক্ষণে লিস্টের স্বীকৃতি পাওয়ার পর পঞ্চম ঢাকা লিগে চলছে আবহনীর দাপট তবে সার্বিক বিবেচনা এবারের ট্রফিতে বোধহয় এসেছে সবচাইতে সহজ কারণ এবার যে আবহনী জিতেছে অপরাজিতভাবে আবহনীর এমন জয় একটা বিষয় সামনে এনেছে আর তা হচ্ছে ঢাকা লিগে অর্থ লগ্নি করলে তার ফল দেয় ক্রিকেটাররাই মাহবুব রিমন সময় সংবাদ বিকেএসপি সাভার